পিসি গেমের নাম আসলে একসময় মাথায় আসতো জিটিএ সিরিজ, কল অফ ডিউটি বা লাথি মারা সেই বাইক রেসের কথা। কিন্তু আধুনিক সময়ে সেই গেমগুলো অনেকেই নিজেদের স্থান ধরে রাখতে পারেনি এবং বিলুপ্ত হয়ে গেছে। প্রশ্ন হলো, 2018 সালে পিসি ওয়ার্ল্ডের সেরা গেমগুলো কোনগুলো? পাবজি। 2017 সালে রিলিজ হওয়ার পর থেকে পাবজি গেম ব্যাটল রয়্যাল গেমের ভবিষ্যৎ সম্পূর্ণ পাল্টে দিয়েছে। এই গেম এতই সাড়া পায় যে বিশ্ববিখ্যাত গেমাররা অন্য গেম থেকে সরে এসে এই গেমে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলেছে। ক্লাউড নাইনের শ্রাউডকে বর্তমানে পাবজির সেরা গেমার ধরা হয়। তাকে গড অফ পিসি গেম নামেও সবাই অভিহিত করে থাকেন। ফোর্টনাইট। ফোর্টনাইট একটি অনলাইন ব্যাটল রয়্যাল গেম যা প্রথম 2017 সালে মুক্তি পায়। বর্তমানে এটি লাইভ স্ট্রিম ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত গেম। এর বিশেষত্ব হলো এর ফিউচারিস্টিক কার্টুন ক্যারেক্টার এবং ওয়েপন। পাবজি এর মতো রিয়েল লাইফ নয়, বরং কার্টুনিশ এবং ফিউচারিস্টিক বলে এই গেমটি নিজেকে অন্য গেম থেকে আলাদা করে নিয়েছে। অনেকেই এই গেমের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলছেন। এমনকি এই গেমের মাধ্যমে আমেরিকান গেমার নিনজা বিশ্বের সর্বাধিক আয় করা গেমার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গ্র্যান্ড থেফট অটো ভি। গ্র্যান্ড থেফট অটো ভি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ভিডিও গেম। এই গেমে আপনি আপনার বাস্তব সব দিকের সাথে মিলিয়ে খেলতে পারবেন। মারামারি থেকে শুরু করে শপিং, নিজের কেনা বাড়িঘর আর নিজস্ব সব পছন্দ করা জামাকাপড় সহ আছে নিজে দোকানে যেয়ে গাড়ি কেনা পর্যন্ত, আর দুর্দান্ত সব মিশন, একেবারে খেলা সহজ আর সব ধরনের স্কিল। এই কারণে 2013 সালে প্রকাশ হওয়ার পরও এখনও টপ লিস্টে উঠে আছে এই গেমটি। টম ক্ল্যান্সি রেইনবো সিক্স এজ। টম ক্ল্যান্সি রেইনবো সিক্স এজ এটি এমন একটি গেম যেখানে আপনার টিমমেট সহ মোট 5 জন একটি গেম বিল্ড আপ করে প্রতিপক্ষের 5 জনের সাথে একটি বিল্ডিং বা ছোট এরিয়ার মধ্যে যুদ্ধ করতে পারবেন। এই গেমের বিশেষত্ব হলো এর ইউনিক ক্যারেক্টার। প্রতিটি ক্যারেক্টার এর আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। এই গেমের কোনো সিঙ্গেল ক্যাম্পেইন মোড নেই। কাউন্টার স্ট্রাইক গ্লোবাল অফেন্সিভ। কাউন্টার স্ট্রাইক 90-এর দশকের কিশোরদের কাছে অন্যতম জনপ্রিয় একটি গেম। বিশেষ করে 2003 সালের ভার্সন 1.6 গেমিং ওয়ার্ল্ডের অন্যতম জনপ্রিয় সিরিজ হিসেবে ধরা হয়। 2012 সালে মুক্তি পায় এর সবচেয়ে জনপ্রিয় সিরিজ গ্লোবাল অফেন্সিভ। এরপর থেকে এটি প্রফেশনাল ফার্স্ট পার্সন শুটিং গেমে তুমুল জনপ্রিয়তা লাভ করে। তবে 2017 সালে পাবজি রিলিজের পর থেকে এর জনপ্রিয়তা তুমুলভাবে কমতে থাকে। তবুও এটি 2018 সালের অন্যতম একটি বিখ্যাত গেম। আজকের প্রশ্ন, আপনাদের মধ্যে এই 5 গেমের মধ্যে কোনটি সেরা? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।